মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব আমাদের সকলের পছন্দের ফুচকার রেসিপি। এই রেসিপিটা 100% অরিজিনাল রেসিপি। কেন বলছি কথাটা, কেননা আপনারা কোনো রকম ডাউট ছাড়া এটা বানাতে পারেন। প্রত্যেকটা আমি স্টেপ ফুচকার বলেছি, কেননা আমার বাড়ির যিনি পরিচারিকা তাদের হচ্ছে ফ্যামিলি বিজনেস ফুচকার। তো ফুচকা বানানোর জন্য কিন্তু একটা ছোটো ভুল করলেও আপনাদের ফুচকা কোনো দিনও হবে না। তো উনি আমাকে হাতে ধরে এই ফুচকা মানে তৈরি করা শিখিয়েছে। তো এই ভিডিওতে আমি পুরোপুরি ডিটেলসে বলেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, প্রতিটা স্টেপ ফলো করবেন, একদম দোকানের মতন ফুচকা বানাতে পারবেন। তো এর জন্য আমার 40 গ্রাম সুজি লাগবে। সুজি নর্মাল আমরা প্যাকেটে যেরকম সুজি কিনি সেই সুজি নিয়েছি 40 গ্রাম। এই সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সুজিটাকে আমি মোটামুটি আধ ঘন্টা কি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সুজি দিয়েই যে ফুচকা হয় ওরম কোনো কথা নেই। সুজি আটা দুটো মিক্স করে হয়, শুধু আটা ময়দা মিক্স করে হয় বা শুধু আটা ফুচকাও হয়, তিন রকমভাবেই করা যায়। এখানে 170 গ্রাম আমি আটা রেখেছি। এই আটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে সেই ভেজানো সুজি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে জলটা পুরো ঝরিয়ে রেখেছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি যেই টিপসগুলো আর প্রতিটা স্টেপ আমি বলবো প্রতিটা আপনাদের ফলো করতে হবে, খুবই সহজ, কিন্তু স্টেপ একটা ভুল করলেই ফুচকার হবে না। তো দেখুন আমি এটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নেব, প্রথমে জল দেব না। তো প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা এই ডোটা খুব ইম্পর্টেন্ট, ডোটা ঠিক না হলে ফুচকা হবে না, ফুচকা নরম হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে প্রথমে আটাটার সাথে সুজিটাকে মিশিয়ে দিচ্ছি। মিশানোর পর আমি এর মধ্যে জল দেব, অল্প অল্প করে জল দেব, কেননা এই ডোটা আমার একটু শক্ত করে মাখাতে হবে। নর্মাল আমরা যেরকম মানে ময়দা আটা যেরকমভাবে বানাই আর কি লুচি পরোটার জন্য, তার থেকে অনেক শক্ত করেই মাখাতে হবে। তবে ডোটা যেন স্মুথ হয়, ডোটা অনেক সময় ধরে মাখাবেন। যদি ডোটা খুব ভালোভাবে মাখানো হয় তাহলে ফুচকা প্রত্যেকটা বল ফুচকা হবে, চুরমুড়ের ফুচকা আর হবে না। তো আপনারা দেখুন আমি কীভাবে করছি, একটু একটু করে জল দেবো, কেননা ডোটা নরম হয়ে গেলে তাহলে আর ফুচকা হবে না। তো ওই জন্য অল্প অল্প করে দেবো আর মাখবো। আপনারা ডোটা আমি মানে কীরকম শক্ত করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি তো আজকে আটা সুজি দিয়ে বানাচ্ছি ফুচকা, শুধু কিন্তু আটা দিয়েও হয় বা আটা ময়দা দুটো মিক্স করে হয়, সেক্ষেত্রে ফুচকাগুলো একটু সাদা সাদা হবে আর ওটা মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। আমি তার আগে আপনাদের একটা ফুচকার রেসিপি অলরেডি শেয়ার করেছি যেটা আটা ময়দার ফুচকা, সেটাও আমি ওই ওনার কাছ থেকেই শিখেছি। তো সেই রেসিপিটাও দেখতে পারেন। তো অনেকে ভাবতে পারে যে সুজি ছাড়া বুঝি ফুচকা হয় না, হয়। তো দেখুন আমি দুটো ভাগে ডিভাইড করে এটাকে আমি মাখাচ্ছি, যাতে করে মাখানোটা খুব ভালো হয়। এভাবে চেপে চেপে একদম সুন্দর করে মাখাবেন। দেখে বুঝতে পাচ্ছেন একদম শক্ত হয়েছে কিন্তু একদম স্মুথ, এরকম করেই কিন্তু এই আটাটাকে মাখাতে হবে। এবার এটাকে সাইডে রাখবো। এবারে আমি একটা কোনো ক্লিন সারফেসের উপরে এটাকে বেলে আমি লেচিগুলোকে তৈরি করে নেব। তো এটার প্রসেস অনেকের অনেক রকম, আমি ওনার কাছ থেকে যেটা শিখেছি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বেলে নেব। তো এই বেলাটা আপনারা কীরকম বড় ফুচকা করতে চান সেটা একটা আইডিয়া করে করতে হবে। তো দেখুন আমি একটু মোটা করেই বেলে নিয়েছি। এবার একটু শুকনো আটা এই একটা দিকে লাগাবো, দুটো দিকে লাগাচ্ছি না, যাই না কেন আমাকে মাসি একদিকেই লাগাতে বলেছে। এবারে দেখুন একটা ছোট এরকম কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা কুকি কাটার ইউজ করতে পারেন, তবে এত ছোট সাইজ হয় না সেই জন্য আমি কুকি কাটার ইউজ করছি না, আপনারা যে কোনো কিছু ছিপিও ইউজ করতে পারেন বুঝে। এটা একটু বড় হয়ে গেলে ফুচকাগুলোও বড় হয়ে যাবে। দেখুন এইভাবে আমি এগুলোকে কেটে নেব, প্রথমে লেচিগুলোকে রেডি করে নেব। এটাকে আবারও গোল করে আবারও বেলবো, সেমভাবে এইভাবে প্রতিটা ফুচকার লেচি তৈরি করে নেব। এবারে এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব, অন্তত আধ ঘন্টা এক ঘন্টার জন্য রাখতে হবে। এটা একটু বেশি সময় রাখলে না সুজিটা মানে ময়দাটার সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যাবে, ভালো হবে ফুচকাগুলো। তো একটু সময় রেখে দিতে হবে। এবারে আমি এর মধ্যে তেল দেব, একটু করে অল্প করে সাদা তেল, একদম তেলের ছেটা যাকে বলে, দিয়ে এটাকে জাস্ট এরকমভাবে টস করে নেব। বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, একদম কম তেল দিয়ে এটাকে হালকা হাতে বুলিয়ে নিচ্ছি।
এবার এটাকে সাইডে রাখবো আর ঢাকা দিয়ে রাখবো, বেলার সময় ঢাকা দিয়ে রাখতে হবে। একটা করে এরকম লেচি নেব, এটাকে দেখুন আপনারা দেখি বুঝতে পারছেন এটার উপরের পাটটার মধ্যে আমি বেলবো। আর বেলার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটার একটা পিঠেই বেলতে হবে, দু পিঠে বেলা যাবে না। আর এটাকে বেলার সময় হালকা হাতে আপনাদের বেলতে হবে, যেন সব দিকে এটার প্রেশারটা সমান থাকে আর সমানভাবে হয়, একদিকে পাতলা একদিকে মোটা। এরকম হলে কিন্তু ফুচকা পুরোপুরি গোলভাবে ফুলবে না। দেখুন এরকম হালকা হাতে প্রেস করে করে এটাকে বেলতে হবে, আর একটা দিকেই বেলতে হবে, দুদিকে বেলা যাবে না। আর এটা একটু পাতলা করেই বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা, দেখুন আপনারা দেখি বুঝতে পাচ্ছেন কীরকম পাতলা করে বেলেছি। দেখে এবারে আমি রেখে দেবো এগুলোকে একসাথে, বেলে সাথে সাথে ভাজবো না। আমি একটা ট্রে আমি প্রথমে বেলে নেব, দুটো ট্রে আমি বেলবো, ফার্স্ট ট্রেটা আগে ভাজবো আর তারপরে ওটা ভাজতে ভাজতে সেকেন্ড ট্রেটা ভাজার সময় হয়ে যাবে। মানে একটু সময় এগুলোকে একটু মেলে রাখতে হবে আর কি। দেখুন আমি একটা ট্রে বেলে নিয়েছি, এবারে এটা যেহেতু আমি প্রথমে বেলেছি এই ট্রেটা আমি আগে ভাজবো, আর এই যে পরের যেগুলো বেলেছি সেগুলোকে প্রথমেরগুলো ভাজার পর এগুলোকে ভাজতে হবে। একটু সময় আপনাদের খোলা রাখতে হবে, এটা পাখার নিচে কিন্তু না, নর্মাল এমনি ছেড়ে দেবেন আর কি। এবারে ফুচকাগুলোকে ভেজে নেব, সাদা তেল গরম করে আঁচটাকে মিডিয়াম করে একটা একটা করে এরকম করে দেব, দিয়ে এরকমভাবে ছানটা দিয়ে তেলটাকে এরকমভাবে দিয়ে তারপর ভেজে তুলে নিতে হবে। দুটো পিটি যেন তেলের মধ্যে লাগে, এরম নয় যে ফুলে উঠলো বলে একটা দিকেই হলো আমি তুলে নিলাম, দুটো পিটি তেলের গায়ে লাগাতে হবে, তাহলে ফুচকাটা একদম মুচমুচে হবে। তো আঁচটাকে আপনারা বুঝে নেবেন, যদি বেশি ঠান্ডা হয়ে যায় আঁচটাকে একটু বাড়িয়ে নেবেন, আবার কমিয়ে নেবেন, এরকম করে ভাজতে হবে। আমি যে কটা স্টেপ বললাম প্রতি কটা আপনারা স্টেপ ফলো করবেন, দেখবেন প্রতি কটা ফুচকা একদম বলবল হবে। তো আমরা রান্না সকলেই করে নিই, কিন্তু ফুচকা বানাতে গেলে যারা সঠিক পদ্ধতিটা জানে না, রেসিপিটা জানে না, যেরকম আমি প্রথমে ফুচকা অনেকভাবেই ট্রাই করেছি কিন্তু ফুচকা একদম দোকানের মতন হয় না। তো ফাইনালি আমি এটা শেখার পর আমার খুব ভালো লেগেছে, বাড়িতে আমি বহুবার বানিয়ে খাই, ভীষণ ভালো লাগে। তো এটা পুরোপুরি মাসির জন্যই সম্ভব হয়েছে, আমাকে শিখিয়ে দিয়েছে। তো আপনারাও আমি যেভাবে বললাম সেভাবে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে করবেন, একদম দোকানের মতন ফুচকা হবে। আর এই ফুচকাগুলোকে বানানোর পর একটু সময় রোদে দিতে হয়, তাহলে ফুচকাগুলো আরও মুচমুচে হবে আর আপনারা কয়েকদিন রেখেও এটা খেতে পারবেন। তো রাখার জন্য কীভাবে রাখতে হবে আর কীভাবে রোদে দিতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো সমস্ত ফুচকাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে এই ফুচকাগুলোকে আমি একটু রোদের মধ্যে মেলে রাখবো, একটা রোদ খাওয়াবো, তাহলে এই ফুচকাগুলো আরও বেশি মুচমুচে হবে আর আপনারা এটা কয়েকদিন রেখেও খেতে পারবেন। তো কীভাবে রাখতে হবে সেটাও বলবো। দেখুন একটা আমি কাপড় পেতে এর মধ্যে একদম মেলে রেখেছি। দেখলেনই তো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আপনাদের ফুচকা বানাতে আর কোনো অসুবিধা হবে না, আপনারা এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, তাহলে কয়েকদিন রেখে খেতে পারবেন। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন যারা ফুচকা বানাতে ইন্টারেস্টেড, আর আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।